ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মাজের গুনাহগুলি মোচন হয়ে যায়, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নার, হজ যদি কবুল হয়ে যায়, হজ যদি কবুল হয়ে যায়, মাবরুর, মাবরুরের সংজ্ঞা বলবো, মাবরুরের লক্ষণ কি, অনেকে হজ করে এসেছেন তাই না, আপনার হজটা মাবরুর মকবুল হয়েছে কি না এর কিছু লক্ষণ আছে, হজের অবস্থাতেও আছে, বিশেষ করে হজ থেকে ফিরে আসার পরে লক্ষণ আছে আপনার হজ কবুল হয়েছে কি হয়নি, এই লক্ষণ আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার হজ কবুল হয়েছে কি হয় নাই। এই হজ যদি কবুল হয়ে যায় তার কোনো বদলা যেমন তেমন বদলা নেই, ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া, সরাসরি জান্নাত, হজ যদি কবুল হয়ে যায় তো জান্নাত পাবেই পাবি। এই হজ মাবরুর কাকে বলে এই সম্পর্কে ওলামাদের নানা মত রয়েছে, সবগুলি কথা একসাথে আপনাকে বুঝতে হবে। প্রথম হচ্ছে হজে মাবরুর বা হজে মাকবুল এমন হজকে বলা হয় যেই হজের সফরে কোনো গুনাহ হয় না, হজের সফরে গিয়ে কারোর সাথে ঝগড়া করেননি, হারাম রুজি নিয়ে যাননি, মূর্খের মতো দেখা দেখি হজ করেননি, কোনো বিদাতি কাজ কর্মকাণ্ড করেননি, শিরিক করেননি, হ্যাঁ লোক দেখানো নিয়ত ছিল না যে হাজি বলবে সেই জন্য মানবে সেই জন্য হজ করতে যাচ্ছি, হ্যাঁ হজে গিয়ে কাউকে কষ্ট দেননি ইচ্ছে করে, হজে গিয়ে আপনি ইচ্ছা করে কোনো মহিলার দিকে তাকাননি, যখনই নজর পড়েছে দৃষ্টি নত করার চেষ্টা করেছেন আপনি, হজে গিয়ে আপনি জামাত ছাড়েননি ইচ্ছা করে, হজে গিয়ে আপনি কোনো পাপ করেননি, যেই হজের সফরে কোনো গুনাহ না হয়, লা ইউকালু ইসমুন। কেউ কেউ বলেছেন যে আর এটা ওতে সামিল, হজে মাবরুর হচ্ছে আল্লাযী লা রিয়া ফী ওয়ালা সুমা, যাতে লোক দেখানো বা লোককে শোনানো নিয়ত না থাকে। আমাদের দেশের মানুষরা অনেকে হজ করে হাজি সাহেব হওয়ার জন্য, গ্রামে গঞ্জে লোকেরা সব হাজি সাহেব বলে ডাকবে, অনেক প্রবাসীরা হজ করে যায় কিসের জন্য, যে দেশে গেলে কি করে মুখ দেখাবো যদি হজ না করি, শ্বশুর বাড়ি যাবো ওখানেও জিজ্ঞাসা, হ্যাঁ মামাদের বাড়ি যাবো ওখানেও জিজ্ঞাসা করবে যে তুমি তো সৌদি আরবে ছিল হজ করেছ, কি জবাব দিব, লোকেরা তিরস্কার করবে, তিরস্কার থেকে রক্ষা পাওয়ার জন্য, তাহলে কাজ হবে না, লোক দেখানো লোককে শোনানো যেন নিয়ত না থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাত লাভের জন্য যদি কেউ হজ করে থাকে। হজে মাবরুর বলা হয় যাতে রাফাস আর ফসুক না হয়, কোনো যৌন সম্পর্কে পাপ হয়নি, কোনো নাফারমানি হয়নি। আলামত কি, লক্ষণ কি যে আপনার হজটা কবুল হয়েছে, মাবরুর হয়েছে, বলছে আলামত বিররিল হজ্জে আই ইয়াজদাদ আল মুসলিম বাদাহু খাইরান, হজের পরে এসে আপনার নেকির সংখ্যা বেড়ে গেছে। হজের আগে মাঝে মাঝে ফজরের জামাত ছুটে যেত, হজ করে এসে আর ফজরের জামাত ছুটে না, হজের আগে আপনি তাহাজ্জুদ পড়তে পারতেন না, হজ করে এসে তাহাজ্জুদ ধরে নিয়েছেন, হ্যাঁ হজের আগে আপনার সিগারেট খাওয়া বদ অভ্যাস ছিল, হজ করে আপনি একবার সিগারেট থেকে তওবা করেছেন বা জর্দা থেকে তওবা করেছেন, হ্যাঁ হজের আগে আপনি খারাপ ছবি দেখতেন আপনি ফেসবুকে অথবা আর কিছুতে, নেটে ইউটিউবে, কিন্তু হজ করে এসে এত ঘৃণা হয়েছে যে আপনি ওসব খুলেন না, ওইসব তাকান না আপনি, সাথে সাথে আসলে সেটাকে হাইড করে দেন আপনি যে আমার চোখের সামনে যেন এগুলো না আসে। জি হ্যাঁ, এগুলি হচ্ছে হজ কবুল হওয়ার লক্ষণ। আর ওয়ালা ইউআউয়েদুল মাআসি বাদা রুজু, হজ থেকে ফিরে আসার পরে গুনাহার দিকে যেন ফিরে না যায়, যে গুনাহগুলি আগে করছিল আবার এসে শুরু করলো, আগেও গান শুনতো, আগেও মিউজিক শুনতো, আগেও ফিল্ম দেখতো, সিরিয়াল দেখতো, এখনও দেখে, এইরকম বললে তাহলে হজ মাবরুর হয়নি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, খুব প্রসিদ্ধ আমাদের দেশে হাসান বসরি, প্রখ্যাত তাবি, তিনি বলছেন আল হাজ্জুল মাবরুর আইয়ার জিয়া জাহেদান ফির দুনিয়া রাগবান ফিল আখিরা, হজ করে আসার পরে দুনিয়ার লোভ লালসা না থাকে, আসলো আসলো না আসলো না আসলো, দুনিয়ার কোনো লোভ লালসা নেই, দুনিয়া বিমুখতা, আর আখেরাতের ক্ষেত্রে যেন উদ্গ্রীব হয়, আখেরাত কেমন করে সুন্দর করবো আমি, পরকাল কেমন করে আমি সুন্দর বানাবো, এর জন্য যেন আগ্রহী হয়। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العالمين.